আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা জামান বলছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়টি পড়াবো। সো তোমরা অন্যান্য দিনের মতো তোমাদের কৃষি শিক্ষা বই, খাতা এবং কলম নিয়ে চলে আসো, ঠিক আছে? আর ক্লাসের শুরুতে কিছু কথা না বললেই নয়, সেটা হচ্ছে এই যে আমাদের লেখাপড়া অনলাইনের যে ইউটিউব চ্যানেল যেখানে তোমরা ক্লাসে অ্যাটেন্ড করছো, এইটা কিন্তু মূলত কোনো ইউটিউব চ্যানেল না। আমাদের লেখাপড়া অনলাইনটা হচ্ছে একটা শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান। এখানে আমরা যারা ইনস্ট্রাক্টর হিসেবে আছি, আমরা সবাই বিভিন্ন রকমের শিক্ষা সহায়ক পদ্ধতি অবলম্বন করেই মূলত তোমাদের পাশে থাকার চেষ্টা করছি। আর আমাদের প্রচেষ্টা তোমাদের কাছে পৌঁছানোর মাধ্যম হিসেবে আমরা ইউটিউবকে বেছে নিয়েছি, এছাড়া কিন্তু আর কিছু না। সো আমরা চাই যে তোমরা সুশিক্ষা এবং সশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ মানুষ হয়ে গড়ে ওঠো, খুব ভালো রেজাল্ট করো, যাতে তোমরা গাইড বইয়ের উপরে নির্ভর না হও বা প্রাইভেট টিউটরের উপর নির্ভর না হও, আমরা সেই চেষ্টাই করছি। আমাদের লেখাপড়া অনলাইনটা কিন্তু কোনো আসলে শিক্ষা অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠান, যেমন ধরো স্কুল কলেজ, ওই রকম শিক্ষা প্রতিষ্ঠান না, বা ধরো কোনো কোচিং সেন্টারও না, আবার প্রাইভেট পড়ারও কিন্তু কোনো অবকাশ এখানে নেই। আমরা শুধুমাত্র একটা শিক্ষা সহায় প্রতিষ্ঠান, ওকে? তো যাই হোক, আমরা চাই যে তোমরা সবাই আমাদের পাশে থাকো, আমাদের টাচে থাকো। আর এই কারণে যেটি করতে হবে, আমাদের লেখাপড়া অনলাইনে যে ইউটিউব চ্যানেলটি আছে, এই চ্যানেলটি তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, বেল বাটন ক্লিক করতে হবে, লাইক এবং শেয়ার করতে হবে। তোমাদের যত পরিচিত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে বেশি বেশি করে ইনভাইটেশন পাঠাতে হবে, ওকে? তাহলে চলো আজকে আমরা আমাদের মূল কথায় চলে যাই, মূল পড়াতে চলে যাই। গত ক্লাসে আমি তোমাদের যে টপিকটা পড়িয়েছিলাম, এই টপিক নিয়ে কারো যদি কোনো প্রবলেম থেকে থাকে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা চতুর্থ অধ্যায় পড়ছি, তাই না? চতুর্থ অধ্যায়ের আলোচ্য বিষয়ই হচ্ছে কি, কৃষি ও জলবায়ু। আমরা গত ক্লাসে দেখো পার্ট ছয় পড়েছিলাম। পার্ট ছয়টা হচ্ছে প্রতিকূল পরিবেশে মৎস্য উৎপাদন ও বিরূপ আবহাওয়ায় মৎস্য রক্ষার কৌশল, এই বিষয়ে কিন্তু আমরা গত ক্লাসে জেনেছিলাম যে প্রতিকূল পরিবেশে তুমি কীভাবে মৎস্য মানে মাছ উৎপাদন করবে এবং বিরূপ আবহাওয়ায় মাছটা তুমি কীভাবে রক্ষা করবে, এই কৌশলগুলো আমরা গত ক্লাসে জেনেছিলাম। আজকে আমরা পার্ট সাত পড়ব। পার্ট সাতের যে টপিক সেটি হচ্ছে বিরূপ আবহাওয়ায় ফসল রক্ষার কৌশল। কি বলো? বিরূপ আবহাওয়ায় ফসল রক্ষার কৌশল। আমরা গত ক্লাসে বিরূপ আবহাওয়ায় মৎস্য রক্ষার কৌশল জেনেছি, আর আজকে আমরা জানবো বিরূপ আবহাওয়ায় ফসল রক্ষার কৌশল, ওকে? দেখো এখানে কি বলেছে, যে প্রতিকূল পরিবেশে জলবায়ু ও পরিবেশগত অন্যান্য উপাদান ফসলের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের অনুকূলে থাকে না। প্রতিকূল মানেই হচ্ছে কি, একদম অপোজিট যেটার, অনুকূল মানে হচ্ছে তোমার ফেভারে যেটা। তাহলে প্রতিকূল পরিবেশে জলবায়ু ও পরিবেশগত অন্যান্য উপাদান ফসলের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের কী হয় না, অনুকূলে থাকে না। এই অবস্থা সম্পর্কে মানুষের আগাম ধারণা থাকে, ফলে মানুষ ফসল নির্বাচন থেকে শুরু করে ফসলের ব্যবস্থাপনা সম্পর্কে আগে থেকেই সজাগ থাকে এবং সে অনুযায়ী কী করতে পারে বলো, ব্যবস্থা নিতে পারে। যেহেতু মানুষের এই সম্পর্কে আগাম ধারণা থাকে, এই বিরূপ আবহাওয়ায় ফসল রক্ষা করা কৌশল সম্পর্কে, আর এই কারণে মানুষ কী করে, যে ফসল নির্বাচন থেকে শুরু করে ফসলের ব্যবস্থাপনা সম্পর্কে আগে থেকেই সজাগ থাকে এবং সেই অনুযায়ী কী করে, ব্যবস্থা নিতে পারে। কিন্তু ফসল উৎপাদনকালীন সময়ে যদি আবহাওয়ার অস্বাভাবিক আচরণের কারণে ফসলের ক্ষতি হয়, তখন তাকে আমরা কী বলি, বিরূপ আবহাওয়া বলি। তার মানে হচ্ছে ফসল যখন উৎপাদন করা হয়, ওই উৎপাদনকালীন সময়ে যদি আবহাওয়ার স্বাভাবিক আচরণটা মানে অস্বাভাবিক আচরণের কারণে ফসলের ক্ষতি হয়, তার মানে আবহাওয়া স্বাভাবিক আচরণ করে না, অস্বাভাবিক আচরণ করে, এবং এই কারণে যখন ফসলের ক্ষতি হয় তখন তাকে আমরা কি বলি বলো, বিরূপ আবহাওয়া। যদি প্রশ্ন আসে যে বিরূপ আবহাওয়া কাকে বলে, তখন তোমরা কি বলবে, বলবে যে ফসল উৎপাদনকালীন সময়ে যদি আবহাওয়ার অস্বাভাবিক আচরণের ফলে ফসলের ক্ষতি হয় তখন তাকে আমরা বিরূপ আবহাওয়া বলি, ওকে? দেখো বিরূপ আবহাওয়া একটি স্বল্পস্থায়ী অবস্থা, মানে বিরূপ আবহাওয়াটা খুব বেশি দিন চলে না, এটা খুবই স্বল্প মানে অল্পস্থায়ী, খুব অল্প দিনের জন্য স্থায়ী হয়। কিন্তু এই স্বল্পস্থায়ী অবস্থায় ফসলে ব্যাপক ক্ষতি হতে পারে, মানে অল্প দিন থাকলেও এই অবস্থায় ফসলে কী হয়, অনেক বড় ক্ষতি হতে পারে, এমনকি ফসল পুরোপুরি নষ্ট হয়েও যেতে পারে। অকাল জলাবদ্ধতা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, উচ্চ তাপমাত্রা, নিম্ন তাপমাত্রা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, তুষারপাত ইত্যাদি বিরূপ আবহাওয়ার উদাহরণ, ঠিক আছে? তাহলে কী কী বলো, অকাল জলাবদ্ধতা,
অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, উচ্চ তাপমাত্রা, নিম্ন তাপমাত্রা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, তুষারপাত ইত্যাদি হচ্ছে বিরূপ আবহাওয়ার উদাহরণ। এখন আমাদের দেশে কিছু বিরূপ আবহাওয়া এবং সেই আবহাওয়ায় ফসল রক্ষার কৌশলগুলো আমরা জানবো। ওকে, দেখো, জলাবদ্ধতা, অতিবৃষ্টি বা বন্যার কারণে কোনো স্থান জলাবদ্ধ হয়ে পড়াকে কী বলা হয়? জলাবদ্ধতা। যদি অনেক বৃষ্টি হয় বা ধরো বন্যা হয়, তাহলে কোনো একটা জায়গায় যদি পানি আটকে থাকে তাহলে ওই অবস্থাকে কী বলা হয় বলো? জলাবদ্ধতা। ওকে, পাহাড়ি ঢলের কারণে জলাবদ্ধতায় হাওর অঞ্চলে বোরো ধান পাকার সময় তলিয়ে যেতে পারে। পাহাড়ে যে ঢলটা হয় ওই ঢলের কারণে যে জলাবদ্ধতা হয়, ওই জলাবদ্ধতায় হাওর অঞ্চলে কী হয়? বোরো ধান পাকার সময় তলিয়ে যেতে পারে। বাঁধ ভেঙে জমির ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিলে বাঁধ মেরামতের দ্রুত ব্যবস্থা নিতে হবে। সুযোগ থাকলে নিষ্কাশন নালা কেটে জলাবদ্ধ জমি থেকে পানি বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আগাম বন্যায় কোনো এলাকার আমন রোপণ ব্যাহত হলে বন্যামুক্ত এলাকায় চারা উৎপাদন করে ওই এলাকায় পানি নেমে গেলে রোপণের ব্যবস্থা করতে হবে। তার মানে হচ্ছে ও আগেই যদি কোনো বন্যা চলে আসে তখন যেটা করতে হবে, যে কোনো এলাকার আমন রোপণ ব্যাহত যদি হয়, যে আমন রোপণ করা যাচ্ছে না, তখন বন্যামুক্ত এলাকায় ওই চারা উৎপাদন করে ওই এলাকার পানি নেমে গেলে আমনগুলো রোপণের ব্যবস্থা করতে হবে। বন্যা পরবর্তী কৃষকরা যাতে দ্রুত অন্য ফসল চাষাবাদে যেতে পারে তার জন্য প্রয়োজনীয় বীজ, চারা ও সার সরবরাহের ব্যবস্থা নিতে হবে। ঠিক আছে, এগুলো কোন কারণে বললো? জলাবদ্ধতা। দুই নম্বর হচ্ছে অতিবৃষ্টি। বাংলাদেশে জুন থেকে অক্টোবর মাসে বেশি বৃষ্টি হয়ে থাকে। যে এখন ধরো জুলাই মাসে, এখন কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, তাই না? আর বৃষ্টিটা শুরু হয়েছে কোন মাস থেকে বলো? জুন থেকে। তার মানে বাংলাদেশে জুন থেকে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এটানা পাঁচ মাসে বেশি বৃষ্টি হয় বাংলাদেশে। এই সময় কখনো কখনো একটানা কয়েকদিন অতিবৃষ্টি হয়ে থাকে। এর ফলে মাঠঘাট, ফসলের জমিতে কী হয়? পানি জমে যায়। অনেক ফসলে গাছ গোড়া নড়ে নেতিয়ে বা হেলে পড়ে। এ ধরনের আবহাওয়ায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারার গোড়ায় মাটি দিয়ে সোজা করে বাঁশের খুঁটির সাথে বেঁধে দিতে হবে। তা নাহলে কিন্তু গাছটা একেবারেই মরে যাবে। এই সময় শাকসবজির মাঠ বেশি ক্ষতিগ্রস্ত হয়। শাকসবজির মাঠ থেকে দ্রুত পানি বের করে দিতে হবে। কখন? যখন অতিবৃষ্টি হবে। এই জন্য নিষ্কাশন নালা কোদাল দিয়ে পরিষ্কার করে দিতে হবে। এই মৌসুমে শাকসবজি চাষ করলে সাধারণত উঁচু বেড করে চাষ করা হয়। দুইটি বেডের মাঝে 30 সেন্টিমিটার নালা রাখা হয়। ওকে, এরপর দেখো তাহলে কী কী পড়লাম। এক নম্বর পড়লাম হচ্ছে জলাবদ্ধতা, দুই নম্বর পড়লাম অতিবৃষ্টি, এখন আমরা জানবো কি? অনাবৃষ্টি। যদি শুষ্ক মৌসুমে একটানা 15 দিন বা এর বেশি বৃষ্টি না হয় তখন আমরা তাকে কি বলি বলো? অনাবৃষ্টি বলি। তার মানে যদি শুষ্ক মৌসুমে একটানা 15 দিন বা এর থেকে বেশি বৃষ্টি না হয় তখন আমরা তাকে অনাবৃষ্টি বলি। অনাবৃষ্টির হাত থেকে ফসল রক্ষার জন্য আমরা কি করি বলো? সেচ দিয়ে থাকি। বৃষ্টি নির্ভর আমন ধান চাষের ক্ষেত্রে যদি অনাবৃষ্টি দেখা দেয় তবে জমিতে সম্পূরক সেচের ব্যবস্থা করতে হবে। জমিতে নিড়ানি দিয়ে মাটির ফাটল বন্ধ করে রাখতে হবে যখন অনাবৃষ্টি হয় ঠিক ওই সময়টা। তাহলে বাষ্পীভবনের মাধ্যমে পানি কম বের হবে। রবি মৌসুমে সবজি ক্ষেতে জাবরা প্রয়োগ করে পানি সংরক্ষণ করতে হবে। অনাবৃষ্টির কারণে মার্চ, এপ্রিল, মে মাসে পাট, ধান ও শাকসবজি জমিতে বীজ বপনের জো পাওয়া না গেলে বীজ বুনে সেচ দিতে হবে, অথবা সেচ দিয়ে জো এলে বীজ বুনতে হবে। কোন কী কী জমিতে বলো? পাট, ধান ও শাকসবজি জমিতে। আচ্ছা, এখন আমরা জানবো কি শিলাবৃষ্টি সম্পর্কে। শিলাবৃষ্টি তো সবাই চেনো, বড়ো বড়ো শিল যে পড়ে ওইটাই। আকাশ থেকে কী হয় যে ওই বৃষ্টির যে বরফের মতো করে যেগুলো পড়ে ওগুলোই হচ্ছে কি শিলা। তো বাংলাদেশে সাধারণত মার্চ, এপ্রিল মাসে শিলাবৃষ্টি হয়। অনেক সময় আগাম শিলাবৃষ্টির কারণে বিশেষ করে রবি ফসল যেমন পেঁয়াজ, রসুন, গম, আলু ইত্যাদি নষ্ট হয়। শিলার আকার ও পরিমাণের উপর ক্ষতি নির্ভর করে। ক্ষতি বেশি হলে এসব ফসল ক্ষেত থেকে কী করতে হয়? সংগ্রহ করে ফেলতে হবে। আর যদি ক্ষতির পরিমাণ কম হয় এবং ফসল পরিপক্ব হতে বিলম্ব থাকে সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত শাখা প্রশাখা কী করতে হয়? ছাঁটাই করে অবশিষ্ট ফসলের যত্ন নিতে হবে। অনেক সময় এপ্রিল, মে মাসে শিলাবৃষ্টির কারণে বোরো ধান, আম, ঢেঁড়স, বেগুন, মরিচ ইত্যাদি ফসল ক্ষতির শিকার হয়। বেগুন, মরিচ, ঢেঁড়স ইত্যাদি ফসল বাড়ন্ত অবস্থায় শিলার আঘাতে ডালপালা ভেঙে নষ্ট হয়। কোন কোন? বেগুন, মরিচ এবং ঢেঁড়স। ঠিক আছে, এই ক্ষেত্রে ভাঙা ডালপালা ছাঁটাই করে সার ও সেচ দিয়ে যত্ন নিলে ফসলকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা
যায়। তাহলে আজকে আমরা কি জানলাম বলো? আমরা এই যে পাঠ সাত পড়লাম, এখানে আমরা কি জেনেছি? আমরা জেনেছি যে বিরূপ আবহাওয়ায় ফসল রক্ষার কৌশল জেনেছি, এখানে আমরা জেনেছি যে কিছু বিরূপ আবহাওয়া এবং সেই আবহাওয়ার ফসল রক্ষার কৌশলগুলো জেনেছি। যেমন ধরো বিরূপ আবহাওয়া কী কী হতে পারে, এক নম্বর জলাবদ্ধতা, দুই নম্বর অতিবৃষ্টি, তিন নম্বর অনাবৃষ্টি, চার নম্বর কি শিলাবৃষ্টি। সো আমরা এই যে জলাবদ্ধতা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি ও শিলাবৃষ্টি এগুলো সম্পর্কে আজকে জানলাম। তোমরা এগুলো বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং আমাকে অবশ্যই তোমরা কোনো রকমের প্রবলেম ফেস করলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমাদের লেখাপড়া অনলাইনের যে ইউটিউব চ্যানেলটি আছে, এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, বেল বাটন ক্লিক করবে, লাইক এবং শেয়ার করবে। তোমাদের যত পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সবাইকে বেশি বেশি করে ইনভাইটেশন পাঠাবে। ওকে, তাহলে ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। সবাই অনেক অনেক ভালো থেকো, সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।